প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করছিলাম উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে, যেখানে আমরা একটা ভাগ পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে অলরেডি ডিসকাস করে ফেলেছি। তাই আজ চলো আমরা এই মহাদেশের দ্বিতীয় ভূপ্রাকৃতিক বিভাগ অর্থাৎ মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে জেনে নিই। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের পরে দুই নম্বর ভূপ্রাকৃতিক বিভাগ হিসেবে রয়েছে মধ্যভাগের সমভূমি অঞ্চল। শুরুতেই আমরা এই সমভূমির অবস্থানটা দেখে নিই। চলো, এই সমভূমি মহাদেশের মধ্যভাগে অবস্থিত, যার পূর্বে রয়েছে পূর্বের উচ্চভূমি, পশ্চিম ভাগে রয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, উত্তরে আমরা দেখতে পাবো উত্তর মহাসাগর এবং একেবারে দক্ষিণে রয়েছে মেক্সিকো উপসাগর। মধ্যভাগে থাকা এই বিশাল আয়তনের সমভূমি বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন নামেও পরিচিত। এবারে আমাদের জানতে হবে যে সমভূমি অঞ্চলটা তৈরি হলো কিভাবে। দেখো, আমরা জানি যে একটা সমভূমি নানান ভাবে তৈরি হতে পারে। যেমন হতে পারে যে নদীর বয়ে আনা পলি দিয়ে গঠিত হলো, আবার ধরো বায়ু অন্যত্র থেকে বালি উড়িয়ে নিয়ে এসে সঞ্চয় করে একটা সমভূমি তৈরি করলো, এটাও হতে পারে। অন্যদিকে হিমবাহের ক্ষয়কার্যের ফলেও কিন্তু সমভূমি অঞ্চল গড়ে উঠতে পারে। এই রকম নানান ভাবে দীর্ঘদিন ধরে পলি বালি সঞ্চয়ের ফলে বা ক্ষয়কার্যের ফলে সমভূমি গঠিত হয়। কিন্তু আমরা যে সমভূমি অঞ্চলটা নিয়ে কথা বলছি, এই অঞ্চলটা মূলত বিভিন্ন নদ নদীর বয়ে আনা পলি সঞ্চয়ের মাধ্যমে গড়ে উঠেছে। কারণ দেখো, একটু আগেই আমরা দেখলাম এই সমভূমির পূর্ব পশ্চিমে রয়েছে উচ্চভূমি, ফলে এই উচ্চভূমি থেকে বিভিন্ন নদ নদী যেমন মিসিসিপি, মিসৌরি, সেন্ট লরেন্স, ম্যাকেনজি, এই নদীগুলো উৎপত্তি লাভ করে সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও এই সমভূমি অঞ্চলটা যে একেবারেই সমতল ভূমি তা নয়, এখানে মাঝে মাঝে আমরা দেখতে পাবো পাহাড়, টিলা এবং কিছু অবনমিত ভূমি। এই গেল মধ্যভাগের সমভূমি অঞ্চলের উৎপত্তি। এই সমভূমি অঞ্চলকে আবার চারটে ভাগে ভাগ করা হয়, মানে বিভিন্ন অববাহিকায় বিভিন্ন নাম রয়েছে বলতে পারো। যেমন সেন্ট লরেন্স নদী অববাহিকায় এই সমভূমি অঞ্চল সেন্ট লরেন্স নদী অববাহিকার সমভূমি নামে পরিচিত, যা পূর্বের উচ্চভূমি ও কানাডিয়ান শিল্ডের মধ্যবর্তী অংশে রয়েছে। অন্যদিকে মহাদেশের উত্তর পূর্ব দিকে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এই পাঁচটা বড় বিখ্যাত হ্রদ নিয়ে তৈরি হয়েছে হ্রদ অঞ্চলের সমভূমি। এরপর এই মহাদেশের মধ্যভাগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে প্রেইরি সমভূমি, যার ভূমিরূপ সমতল হলেও সামান্য ঢেউ খেলানো। অ্যান্ড লাস্টলি, মিসিসিপি ও মিসৌরি নদী অববাহিকায় গড়ে ওঠা সমভূমিকে বলা হয় মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি, যা ঠিক পশ্চিমের কর্ডিলেরা এবং পূর্বের উচ্চভূমির মাঝখানে রয়েছে বলে সমগ্র অঞ্চলটা উত্তর থেকে দক্ষিণে ঢালু। তাহলে আমরা দেখলাম উত্তর আমেরিকা মহাদেশের দ্বিতীয় ভূপ্রাকৃতিক বিভাগ হলো মধ্যভাগের সমভূমি অঞ্চল, যাকে আমরা গ্রেট প্লেনও বলে থাকি। এই সমভূমি অঞ্চল আবার চার ভাগে বিভক্ত, সেন্ট লরেন্স নদী অববাহিকার সমভূমি, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেইরি সমভূমি অঞ্চল এবং মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি। আজকের ক্লাসের পর উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগের দুটো ভাগ আমরা কমপ্লিট করলাম, কিন্তু আমাদের এখনো আরো দুটো ভাগ সম্পর্কে জানা বাকি, যা পরবর্তী ক্লাসে আলোচনা করব।